হিমোফিলিয়ার উত্তরাধিকারটা আমি দেখাচ্ছি। দেখ, মহিলাদের দুটো এক্স ক্রোমোজোম থাকে, পুরুষদের একটা এক্স একটা ওয়াই। ক্যাপিটাল এইচ মানে হচ্ছে নর্মাল জিন, স্মল এইচ মানে যেহেতু রিসেসিভ প্রচ্ছন্ন, সেই জন্য আমি স্মল এইচ দিয়ে ওটাকে এ করেছি, বুঝিয়েছি। এবার সব ধরনের আমি ক্রসটা একবার করে দেখিয়েছি। দেখ, তোরা বইতে হয়তো একটা কি দুটো ক্রস পাবি, আমি সব রকম ক্রস করিয়ে দেখেছি। ধর একজন স্বাভাবিক মহিলা, এই দুটো এইচ মানে একজন স্বাভাবিক, সে বাহক নয় মহিলার সাথে, যদি একজন আক্রান্ত পুরুষ, কারণ যেহেতু হিমোফিলিয়া এক্স ক্রোমোজোম বাহিত জিন এবং পুরুষদের একটাই এক্স ক্রোমোজোম থাকে, ওদের একটা ক্রোমোজোমে মানে হিমোফিলিয়া জিন থাকা মানেই কিন্তু সে আক্রান্ত। তাহলে প্রথম কেসটা কি নিজেরাই দেখে বুঝতে পারবি, স্বাভাবিক মহিলার সাথে ওয়াই যেহেতু আছে, এটা পুরুষ বুঝতেই পারছিস, হিমোফিলিক পুরুষের বিয়ে হলো, কি ক্রস হলো। দেখ, মহিলারা কিন্তু বাহক, ঠিক আছে, বুঝতে পারছিস, এদের একটা করে ক্রোমোজোম অ্যাফেক্টেড, সেই জন্য এরা বাহক, কিন্তু নর্মালি এরা কিন্তু হিমোফিলিক নয়, বাহক। আর পুরুষদের ক্ষেত্রে দেখ, দুজনেই স্বাভাবিক, দুটোর ক্ষেত্রেই কিন্তু ক্যাপিটাল এইচটা এসছে, যেহেতু ওরা মায়ের থেকে এক্স ক্রোমোজোম পায়, সেই জন্য ওরা কিন্তু, পুত্ররা কিন্তু পুরোপুরি স্বাভাবিক। এই সেকেন্ড কেসটা দেখ, এটা বাহক মহিলা, বুঝতেই পারছিস, একটা ক্যাপিটাল এইচ একটা স্মল এইচ, ক্যাপিটাল এইচ স্মল এইচ মানে সে বাহক মহিলা, তার সঙ্গে যদি একজন স্বাভাবিক পুরুষের বিবাহ হয়, তাহলে এখানে দেখ কন্যারা কিন্তু প্রত্যেকেই স্বাভাবিক, একজন বাহক একজন পুরোপুরি স্বাভাবিক, বাহক হলেও কিন্তু বাইরে থেকে হিমোফিলিয়াটা বোঝা যায় না। আর পুরুষ যদি ছেলে সন্তান হয় তাহলে 50% চান্স থাকে। দেখ, দুজনের মধ্যে একজন স্বাভাবিক একজন হচ্ছে হিমোফিলিক, তার মানে একজনের চান্স থাকে, 50% সন্তানের চান্স থাকে যে সে হিমোফিলিক হবে। তার মানে যদি এরকম প্রশ্ন আসে যে একজন স্বাভাবিক বাহক মহিলার সাথে একজন স্বাভাবিক পুরুষের বিবাহ হলে সন্তান সন্ততিদের মধ্যে হিমোফিলিয়া হওয়ার চান্স কতটা, সেক্ষেত্রে তুই এই ক্রসটা করে একদম পরিষ্কার দেখিয়ে দিবি যে সন্তানদের মধ্যে 25% আর পুত্রদের মধ্যে 50%-এর চান্স থাকে হিমোফিলিয়ায় আক্রান্ত হওয়ার, কন্যারা সবাই স্বাভাবিক এবং বাহক হবে। এবার যদি বলে একজন বাহক মহিলার সাথে একজন স্বাভাবিক পুরুষের বিবাহ হলো, আচ্ছা এইটা আমি এক্সট্রাই করে দিয়েছি, এটা দরকার নেই। এখানে দেখ, একজন হিমোফিলিক মহিলার সাথে হিমোফিলিক পুরুষের বিবাহ হলে স্বাভাবিক সবাই হিমোফিলিক হবে, এখানেও সবাই স্বাভাবিক, সেই জন্য ছেলেমেয়েরা সবাই স্বাভাবিক হচ্ছে। মেন এই দুটো হচ্ছে ইম্পর্টেন্ট, এক্ষেত্রে হিমোফিলিয়ার চান্সটা কিন্তু থেকে যায়। ভালো করে সবাই এই ক্রসগুলো একটু দেখে নে, কোথাও অসুবিধা থাকলে আমাকে বল। একই রকমভাবে আমি কিন্তু বর্ণান্ধতার ক্রসগুলোও করে দেখাচ্ছি। দেখ, সি প্লাস হচ্ছে স্বাভাবিক জিন, আর সি হচ্ছে তোর কালার ব্লাইন্ডনেসের জিন। এবার যদি দেখ, মহিলাদের দুটো এক্স ক্রোমোজোম আগেই বলেছি, দুটোতেই সি প্লাস আছে মানে স্বাভাবিক মহিলা, আর পুরুষদের একটা সি প্লাস থাকা মানেই সে স্বাভাবিক পুরুষ, কারণ এটা এক্স লিঙ্কড জিন, ওয়াই লিঙ্কড জিন কিন্তু নয়। তাহলে ওদের এক্স একটাই এক্স ক্রোমোজোম, তাই যদি সি প্লাস থাকে সে স্বাভাবিক হবে, আর সি থাকলে সে বর্ণান্ধ হবে। কিন্তু মহিলাদের ক্ষেত্রে দুটো সি প্লাস থাকলে সে পুরোপুরি স্বাভাবিক, একটা সি থাকলে সে বাহক, সে কিন্তু বর্ণান্ধ নয়, বাহক। আর সি সি থাকলে সে পুরোপুরি বর্ণান্ধ মহিলা। এবার আমি আবার সব রকম ক্রস করে দেখাচ্ছি। দুটো এক্স মানে বুঝতেই পারছিস মহিলা, যদি একজন স্বাভাবিক মহিলার সঙ্গে বর্ণান্ধ পুরুষের বিয়ে হয় সেক্ষেত্রে কী হবে, দেখ কারোরই কিন্তু বর্ণান্ধ হওয়ার চান্স নেই, দে আর সেফ, 0% চান্স অফ কালার ব্লাইন্ডনেস। কারণ কি, তোরা হয়তো বলবি যে আন্টি এখানে তো একটা সি রয়েছে তো বাহক, এখানে রয়েছে এগুলো তো সি প্লাস থাকা মানেই তো সে আর বাহক হতে পারে, কিন্তু তার বর্ণান্ধটা হচ্ছে না। এইবার দেখ, একটা বাহক মহিলার সঙ্গে যদি বর্ণান্ধ পুরুষের বিয়ে হয় তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, এইটা বাহক, এক্ষেত্রে এ কি মেয়ে না ছেলে, মেয়ে, কন্যা হওয়ার চান্স থাকে, আর ছেলেদের মধ্যেও একজনের হওয়ার চান্স থাকে। এবার এখানে ব্যাপারটা ভালো করে বোঝ, যদি বলা হয় যে একজন বাহক মহিলার সাথে একজন যদি বর্ণান্ধ পুরুষের বিয়ে হয় তাহলে কন্যা এবং পুত্রদের মধ্যে কতটা চান্স থাকে, সেক্ষেত্রে তুই ক্রস করে দেখালি, তুই ভেবেই নিলি যে বাহক মহিলা মানে এই ট্রেডটা হবে আর বর্ণান্ধ মানে এইটা হবে, তাই তো? এইবার দেখ, কন্যাদের মধ্যে এ কিন্তু বর্ণান্ধ হচ্ছে, ছেলেদের মধ্যে বর্ণান্ধ হচ্ছে, তাহলে তখন আমি কি কনক্লুশন করব, 50% কন্যা হচ্ছে তোর কালার ব্লাইন্ড হবে এবং পুত্রদের মধ্যে 50% কালার ব্লাইন্ড হবে।
কন্যাদের মধ্যে 50%, কিন্তু তুমি এমনভাবে করেছি যে চারটে সন্তান যদি হয় তাহলে পুত্রদের মধ্যে 50%, যদি দুজন হয় তার মধ্যে একজনের চান্স থাকবে, এখানেও দুজনের মধ্যে কিন্তু একজনের চান্স থাকবে, তাহলে 50% করে চান্স থাকছে। এইবার যদি একজন স্বাভাবিক মহিলার সাথে স্বাভাবিক পুরুষের বিবাহ হয়, স্বাভাবিক 0% কালার ব্লাইন্ডনেস, আর যদি একজন কালার ব্লাইন্ডের সঙ্গে কালার ব্লাইন্ডের বিয়ে হয়, অবভিয়াসলি 100% অফ কালার ব্লাইন্ডনেস। দেখ, এবার আমরা একটা কোশ্চেন নিয়ে আলোচনা করছি যেটা তাদের পরীক্ষার সময় 5 নম্বরের কোশ্চেনে প্রায়ই আসে। ধর দুজন স্বাভাবিক মহিলা ও পুরুষের মধ্যে বিবাহ হলো, আমি বাইরে থেকে দেখে মহিলাটাকেও স্বাভাবিক মনে হচ্ছে, পুরুষটাকেও স্বাভাবিক মনে হচ্ছে, এবার কিন্তু দেখা গেল তাদের মধ্যে একটা সন্তান হিমোফিলিক হয়েছে। হিমোফিলিক তুই এটা বর্ণান্ধতা হিসাবেও করতে পারিস, ঠিক আছে? এটা কি করে সম্ভব? 5 মার্কস তোকে চেকার বোর্ড করে দেখাতে হবে। এবার লেখাটা পড়ে আগের ব্যাপারটা বোঝ। একজন বর্ণান্ধ মানে কি? তুই বাইরে থেকে দেখে একজনকে স্বাভাবিক দেখছিস, একজন দুজনকেই স্বাভাবিক দেখছিস। এবার দেখ, পুরুষদের যেহেতু একটাই এক্স ক্রোমোজোম, ওর যদি ওই এক্স ক্রোমোজোমে যদি হিমোফিলিয়া বা বর্ণান্ধের জিন থাকে, তাহলে সে কিন্তু হিমোফিলিক বা বর্ণান্ধ হবে। আর স্বাভাবিক মহিলা সে কি? তার মানে সে নিশ্চয়ই বাহক, কারণ একজন হিমোফিলিক হয়েছে মানে জিনটা কোথা থেকে তো এসছে, বাবা বা মা কারোর মধ্যে থেকে এসছে। তার যে স্বাভাবিক আমি যাকে বাইরে থেকে দেখছি, তার মানে সে বাহক, তার মধ্যে জিনটা রয়েছে, তার মানে মায়ের ক্রসটা, কিন্তু মায়ের জিনটা হওয়া উচিত এই রকম, তবেই আমি মাকে দেখে বাহক আমি বাইরে থেকে স্বাভাবিক বুঝি, কারণ তার মধ্যে হিমোফিলিয়ার কোনো বৈশিষ্ট্য প্রকাশ পায়নি। আর বাবাকে অবশ্যই হতে হবে, কারণ বাবার যেহেতু একটাই এক্স ক্রোমোজোম, একটাই এক্স ক্রোমোজোম যদি স্মল এইজ হয় তাহলে কিন্তু সে হিমোফিলিক হয়ে যাবে, আর হিমোফিলিক হলে তো আমি বাইরে থেকে বুঝতে পারবো, তাই তো? তাহলে আমি ক্রসটা করে ফেলি, যেহেতু একটা সন্তান হয়েছে নিশ্চয়ই কারোর মধ্যে একটা হলেও হিমোফিলিক জিন থাকবে, ঠিক আছে? ভালো করে জিনিসটা বোঝ। এখানে কী আসছে দেখ, ক্যাপিটাল এইচ, ক্যাপিটাল এইচ, এখানে কী আসছে, ক্যাপিটাল এইচ, স্মল এইচ, এখানে হচ্ছে এইটা আর এখানে হচ্ছে এইটা। এবার নিজেরা বোঝ, নিশ্চয়ই মা বাহক ছিল, কারণ আমি তো কাউকে দেখে বুঝছি না যে দুজনেই স্বাভাবিক মহিলা পুরুষ বিয়ে হয়েছে, কিন্তু দেখা গেছে তাদের একটা সন্তান হিমোফিলিক হয়েছে, তখন আমি বুঝলাম তার মানে নিশ্চয়ই কারণ কেউ একজন ছিল যাদের মধ্যে স্মল এইচটা ছিল। এবার স্মল এইচটা যদি পুরুষের মধ্যে থাকে সে তো হিমোফিলিক হবে, তাহলে মাকে যখন স্বাভাবিক মনে হচ্ছে তার মানে সে বাহক, তার একটা ছিল ক্যাপিটাল এইচ, একটা ছিল স্মল এইচ, সেই জন্যই এটা সম্ভব। কী করে আমি দেখালাম? এবার করলাম ক্যাপিটাল এইচ, ক্যাপিটাল এইচ, এই কন্যাটা পুরোপুরি স্বাভাবিক, এই কন্যাটা মায়ের মতো বাহক হয়েছে, এখানে যেহেতু একটাই ক্যাপিটাল এইচ, এ হিমোফিলিক নয়, তার এ হচ্ছে হিমোফিলিক বা তুই যদি এটা সি প্লাস দিয়ে করিস হিমোফিলিক বা কালার ব্লাইন্ড হচ্ছে, এইভাবেই সম্ভব। তখন তোদের এইটাই কনক্লুশনে আসতে হবে যে মা, চেকার বোর্ডের সাহায্যে দেখা যাচ্ছে যে মা বাহক বলেই কিন্তু তাদের মধ্যে একটি পুত্র সন্তান সে কিন্তু কালার ব্লাইন্ড বা হিমোফিলিক হয়েছে, ঠিক আছে? এইভাবে কিন্তু সলভ করতে হবে। এবার আমরা একটা টপিক নিয়ে আলোচনা করছি, যেটা হচ্ছে ক্রিস ক্রস উত্তরাধিকার বা ক্রিস ক্রস ইনহেরিটেন্স। ব্যাপারটা কি, কোনো একটা ধর, এটা হচ্ছে পুরোপুরি এক্স লিঙ্কড ব্যাপারটা। কি হচ্ছে ব্যাপারটা, কোনো একটা এক্স ক্রোমোজোমে অবস্থিত বৈশিষ্ট্য, ধর কোনো একজন মেয়ে তার বাবার ছিল কিন্তু মেয়ের মধ্যে প্রকাশ পেল না, কিন্তু তার মধ্যে কিন্তু প্রচ্ছন্ন অবস্থায় জিনটা ছিল, সেইটা তার নাতির মধ্যে প্রকাশ পেল, মেয়ের মধ্যে প্রকাশ পেল না, যেহেতু দুটো এক্স ক্রোমোজোম ছিল, এই এক্স ক্রোমোজোমের ব্যাপারটা প্রকাশ পেল না কিন্তু নাতির মধ্যে প্রকাশ পেল। অথবা ঠাকুমার মধ্যে কোনো বৈশিষ্ট্য ছিল, সেটা ছেলের মধ্যে বৈশিষ্ট্যটা প্রকাশ পেল না কিন্তু তার নাতনির মধ্যে বৈশিষ্ট্যটা প্রকাশ পেল, সেটাকে বলছে ক্রিস ক্রস উত্তরাধিকার বা ক্রিস ক্রস ইনহেরিটেন্স। তার মানে এক্স লিঙ্কড কোনো জিন দাদুর মধ্যে দিয়ে মেয়ের মাধ্যমে নাতির মধ্যে প্রকাশ পেল কিন্তু মেয়ের মধ্যে প্রকাশিত হয়নি, অথবা ঠাকুমার মাধ্যমে তার ছেলের মধ্যে প্রকাশিত না হয়ে নাতনির মধ্যে প্রকাশিত হলো, এইগুলোই হচ্ছে ক্রিস ক্রস উত্তরাধিকার বা ক্রিস ক্রস ইনহেরিটেন্স।